নমস্কার। আজকে আপনাদের একটি বারান্দার গল্প শোনাবো, একটি নয় অনেকগুলি বারান্দার গল্প শোনাবো। কোনো বারান্দা কলকাতায়, কোনোটা বা মার্কিন যুক্তরাষ্ট্রে, আবার কোনোটা বা দিল্লিতে। নানা সময়ে নানা দেশের বারান্দায় দাঁড়াচ্ছেন এসে আমাদের প্রিয় লেখক নবনীতা দেবসেন। ভালোবাসার বারান্দা লেখার বেশ কিছু বছর আগে এই টুকরো গদ্যটি উনি লিখেছিলেন কোনো এক পূজোর আগে আনন্দবাজার পত্রিকায়। আপনারা অনেকেই আমার কাছে সারা সপ্তাহ নবনীতার সঙ্গে এতে শুনতে চেয়েছেন ভালোবাসার বারান্দা থেকে কোনো একটি লেখা। আমি চেষ্টা করব নিশ্চয়ই পড়ে শোনানোর, কিন্তু সেটা পড়বার আগে আমার কেন জানি মনে হলো এই বারান্দার গল্পটা আপনাদেরকে পড়ে শোনাই। টুম্পা যখন আপিসে বেরোয় আমি রোজ বারান্দা থেকে দেখি। চার্লস নদীর ধার দিয়ে দুটো ব্যস্ত বড় রাস্তা, আর একটা ব্যস্ত ছোট রাস্তা আমি দেখতে পাই। একটা বড় রাস্তা মেমোরিয়াল ড্রাইভ দিয়ে শুধুই গাড়ি যায়, আর একটা বড় রাস্তা প্যারালাল মাউন্ট ওবন, তাতে গাড়িও যায়, বাসও যায়, ট্রলি বাসও চলে। টুম্পা একটা বড় রাস্তা পার হয়ে গিয়ে বাসস্টপে দাঁড়ায়। বড় বড় গাছের ডালপালার ফাঁকে, চলন্ত গাড়ির সারির ফাঁকে ঝলকে ঝলকে ওকে আমি দেখতে পাই। টুম্পার পিছনে মস্ত বড় নদীটা সাধারণত রোদে ঝকমক করে, কখনো হয়তো বরফে ঝিমিয়ে থাকে। ভোর থেকে সন্ধে পর্যন্ত নদীতে নৌকো যায়, কত ধরনের নৌকো। নৌকো চলে যাবার পরেই জলে চিহ্ন পড়ে, কিন্তু থাকে না, জাপানি পাখার মতো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, মিলিয়ে যায়। নদী তীরের ছোট রাস্তাটা এক মিনিট ফাঁকা নেই, মানুষ দৌড়চ্ছে, সাইকেল দৌড়চ্ছে, মানুষরা কখনো পায়ে আবার চাকা বেঁধেও দৌড়চ্ছে, স্কেটবোর্ড রোলার স্কেট সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে নদীর কান ঘেঁষে, যেমন গুলি বেরিয়ে যায় ডিটেকটিভের কান ঘেঁষে। সকলেই স্বাস্থ্যব্যস্ত, সকলেরই ব্যায়াম ব্যায়াম, কেউ একটু চুপ করে বসে থাকে না ওই সুদৃশ্য ফাঁকা বেঞ্চিগুলোতে, চেয়েও দেখে না একবার নদীটার দিকে। অত সময় কার আছে আমার ছাড়া? বসন্ত যখন, গ্রীষ্ম যখন, এই বড় বড় গাছগুলোর তখন বেজায় রমরমা। পাতায় পাতায় টুম্পার ছিপছিপে পাতলা চেহারাটাকে পারলে বুঝি ওরা ঢেকেই ফেলে। আর যখন হেমন্ত, যখন শীত, তখন বাবুদের আর অত পাতার গরম থাকে না, হাহা করছে ফাঁকা ডালপালা, তাতে কখনো কখনো তুষারের সাদা আউটলাইন, পাখিও বসে না। তখন টুম্পাকে খুব ভালো করে দেখা যায়, বাসের পথ চেয়ে দাঁড়িয়ে আছে, সবুজ ওভারকোট সাদা বরফের মধ্যে, কালো বুট জুতো, কালো টুপি, হু হু কনকনে বাতাসে কালো মাফলার উঠছে। কখনো দেখি স্লিভলেস ফুল ফুল ফ্রক উঠছে, কাঁধ থেকে লাল ব্যাগ কোমরে দুলছে, লাল জুতুয়া পায়ে চুল উঠছে সবুজ বাতাসে, ফুলের রঙিন গন্ধে, ঘন পাতার ফাঁকে উঁকি দিয়ে দেখতে হয় এ দৃশ্য। বাস এলে টুম্পা দুবার হাত তোলে, একবার ওর সরু সাদা হাত বাসকে বলে দাঁড়াও, আরেকবার হাত তুলে আমার দিকে তাকায়, মা যাই, কথা তো শোনা যায় না বাড়ির শব্দ ছাড়া, আসলে এটা অনেক উঁচুতে আর ও অনেক দূরে। আমি হাসি, বলি দুগ্গা দুগ্গা। আমার মা যেমন করে বলতেন, টুম্পা শুনতে পায় না, হাত নাড়াটুকু দেখতে পায় কেবল। টুম্পা বাসে উঠল, সিটে বসল, বাস পাস দেখালো, বারান্দা থেকে আমি কিন্তু সবটাই দেখতে পাই, তৃপ্তি হয়। দিল্লিতে পিকোদের পুরনো পাড়ার তিনতলা বাড়িতে বারান্দা ছিল, ওরা যখন আপিসে বেরোতো আমি এমনই বারান্দায় দাঁড়াতাম। প্রথমে প্রতীক স্টার্ট দিত, দু চাকার কালো ঘোড়াতে রাজা পৃথ্বীরাজ, স্টার্ট হলে সংযুক্তা এক লাফে চড়ে বসতেন পেছনে, মস্ত মস্ত হেলমেটের তলায়, মস্ত মস্ত রোদ চশমার নিচে, ওদের মুখগুলো খুব ছোট, খুব কচি আর খুব বেমানান। রওনা হবার আগের মুহূর্তে প্রতীক একবার শুধু মুখটা একটু ওপরে তুলত, বেশি না, চোখে রোদ মিধে যেত তীরের মতন, এটাই ওর বিদায় নেবার ভাষা।
আর পিকো, গাড়ি যখন পায়তারা কুষছে তখন একবার ওপর দিকে চোখ তুলে তাকিয়ে নিত, উঠে আর একবার গুছিয়ে বসে হাত নাড়ত। ভাবটা যেন সব ঠিকঠাক আছে, প্রতীকের দুই হাতেই ঘোড়ার রাস, হাত সে নাড়বে কেমন করে, ফটফট শব্দ তুলে হঠাৎ ছুটে বেরিয়ে যেত গাড়িটা, মোড় ঘুরে অদৃশ্য হয়ে যাবার আগে আরেকবার ফিরে তাকাতো দুজনেই, পিকো আর একবার হাত নাড়ত, হাসতো কি একটু, সবখানি সময় আমি ওদের তেতলার বারান্দা থেকে ঝুঁকে হাত নাড়তুম, হাত নাড়তুম যতক্ষণ ওদের দেখা যেত, দুগ্গা দুগ্গা, আমার মা যেমন বলতেন আমাকে। এখন পিকো প্রতীক বহুতলের বাসিন্দা, রওনা হবার দৃশ্যটা আর বারান্দা থেকে দেখা যায় না, যদিও বারান্দা আছে তিন তিনটে। ব্যাগ কাঁধে, হেলমেট হাতে, লিফটে ওঠার আগে ওরা হাত তুলে একটু হাসে, পিকো বলে মা যাচ্ছি, দরজায় দাঁড়িয়ে আমি বলি দুগ্গা দুগ্গা। ওদের সেই ঘোড়ায় চড়ে পাড়া জাগিয়ে বেরিয়ে যাওয়াটা আর দেখতে পাই না, কল্পনা করে নি। লিফট নেমে যায় নিঃশব্দে। কলকাতাতে একটা সময় ছিল যখন পিকো টুম্পা বাঁধা রিক্সা করে স্কুলে যেত, আমি বারান্দায় দাঁড়িয়ে দেখতাম, ওরা মহা উৎসাহে টাটা করত, আমিও যতক্ষণ দেখা যায়, ওরা পিছন ফিরে ফিরে দেখত আর মাঝে মাঝে একটু একটু হাত নেড়ে দিত। ওরা দেখত ওদের মা বারান্দায় দাঁড়িয়ে আছেন, ওরা যত দূরে যেত আমিও হাত তত উঁচুতে তুলতাম, ওরা দেখত ওদের মা আকাশে হাত তুলে দাঁড়িয়ে আছেন স্ট্যাচু অফ লিবার্টি স্টাইলে, যতক্ষণ না রিক্সা গিয়ে ট্রাম রাস্তায় পড়ছে, আমি হাত নামিয়েও দাঁড়িয়ে থাকতাম, রিক্সা বাঁয়ে মোড় নিয়ে ট্রাম লাইন পার হয়ে আবার ডাইনে বাঁকত, তখন ওদের আবার একবার দেখা যেত, আমাকে দেখতে পেত না ওরা, কিন্তু আমি দেখতুম ওদের। রিক্সা ঘুরে যাবার পরেও ওরা জানতো মা তখনও বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি তখন স্কুল কলেজে পড়তে যেতুম, আমার মা ওই বারান্দাতেই এসে দাঁড়াতেন, হাত নাড়তেন না, দুগ্গা বলতে বলতে হাসি হাসি মুখে নরম নরম চোখে তাকিয়ে দেখতেন কেবল। যখন চাকরি করতে যেতে শুরু করলুম, আমি সিঁড়ি থেকে পরিত্রাহী চেঁচাতুম মা যাচ্ছি, মা ঘর থেকেই দুগ্গা দুগ্গা বলতেন, বারান্দায় আর বেরোতেন না, যদি না কলকাতার বাইরে যাই, বাইরে গেলে মা যে করে হোক ঠিক একবার বারান্দায় এসে দাঁড়াবেনই, ট্যাক্সিতে ওঠার আগে মুখ তুলে বারান্দায় মায়ের মুখের হাসিটা দেখে নিয়ে রওনা হতো। মা ঝুঁকে পড়ে অভয় দিতেন, খুব ভালো হবে দেখিস, ভাবনা করিস না। একদিন কলকাতার বাইরে কোথায় যেন রওনা হচ্ছি, মা আর নেই, ট্যাক্সিতে ওঠার আগে অভ্যেস মতন বারান্দার দিকে তাকিয়ে চোখটা নামিয়ে নি, হঠাৎ ফুটপাতে তক্ষুনি কেউ বলে উঠল, খুব ভালো হবে দিদি, দেখবেন ভাবনা করবেন না, কানাই। এখন যখনই কোথাও যাই, নীলু কি বিন্দু, কেউ না কেউ বারান্দায় এসে দাঁড়ায়, কেউ ওদের শিখিয়ে দেয়নি, ওরা নিজে থেকেই উপহার দেয় একটি হাসি মুখ বারান্দায়। আমার বাবাকে তো আপিসে যেতে দেখিনি, বিয়ের পর শ্বশুরমশাইকে দেখতুম দিল্লিতে আপিসে বেরোতেন, ড্রাইভার গাড়ি নিয়ে আসতো, শ্বশুরমশাই উঠতেন, সামনে ফাইলপত্তর নিয়ে গোকুল বেয়ারা উঠত, শাশুড়ি মা সঙ্গে সঙ্গে আসতেন বারান্দা পর্যন্ত, বারান্দায় দাঁড়িয়ে থাকতেন ঘাড় হেলিয়ে চোখের ইশারায়, ঠোঁটের মৃদু হাসিতে শ্বশুরমশাই তাঁর কাছে বিদায় নিয়ে রওনা হয়ে যেতেন। শাশুড়ি মা কি দুগ্গা দুগ্গা বলতেন তাঁর মা পিকোটুম্পার কত্তামার মতন, ঠিক মনে নেই, বলতেন নিশ্চয়ই, অন্তত মনে মনেও। দিনে আরও একবার মা এসে বারান্দায় দাঁড়াতেন বিকেলবেলায়, যখন বাবার আপিস থেকে ফেরার সময় হতো, গা ধুয়ে চুল বেঁধে টিপ পরে পাট ভাঙা শাড়িটিতে সুন্দর পরিচ্ছন্ন সেজেগুজে তিনি প্রতিদিন নিয়ম করে অপেক্ষা করতেন স্বামীকে অভ্যর্থনা করবার জন্যে 9 নম্বর অশোক রোডের বারান্দায়। যতদিন বাবা চাকরি করেছেন এর অন্যথা হয়নি, বারান্দা তো কেবল বিদায় নেবার জায়গা নয়, স্বাগত বলবার ঠাঁইও বটে, ভালোবাসা বাড়িটা যেন বারান্দারই বাড়ি, যত না ঘর তত বারান্দা, কেউ এসে একবার বেল বাজালেই হলো,
অমনি বিভিন্ন তলাতে বিভিন্ন সাইজের বারান্দায় বিভিন্ন সাইজের মুন্ডু উঁকি দেবে। সেও তো অভ্যর্থনাই, যতই কিম্ভূত হোক। বিয়ের পর থেকে এত দেশ বিদেশে ঘর সংসার পেতে বেরিয়েছি যে এখন টুকরো স্মৃতির শিকলি তৈরি হয়েছে। কেমব্রিজের ট্রিনিটি কলেজে আর দিল্লি স্কুলে আমাদের বাড়ি ওর কলেজের এত কাছে ছিল যে উনি কাজে অকাজে খালি ছুটে ছুটে বাড়ি আসতেন, সঙ্গে ওর বন্ধুবান্ধবরাও আসত যেত। ঘটাপোটা করে বাই বাই করার তাই কিছু ছিল না। মিটিং থাকতো এখনকার মতনই, এখানে আমি ভুল করলাম, আর একবার পড়ি। ঘটা করে বাই বাই পর্ব যা হবার সেটা অবশ্য হতো এয়ারপোর্টে। ওর হরবখত বিদেশে মিটিং থাকতো এখনকার মতনই, ওকে প্লেনে তুলে দিয়ে, তখন এত সব সুরক্ষা চক্রান্ত ছিল না, একা একা অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসতে হতো। আর সব জায়গায় তো ওর সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে পড়তাম। আমাকে হার্ভার্ড ইয়ার্ডের কাছে নামিয়ে দিয়ে উনি চলে যেতেন, রাস্তায় গাড়ি থামানোর উপায় নেই, ওই ফুরুত করে একটু হাত নাড়া, এক ছিটে হাসি আর এক ঝলক চাউনি। আর বার্কলেতে গাড়ি পার্ক করে উনি যেতেন ওর অফিসে, আমি যেতুম আমার লাইব্রেরিতে। ওসব বিদেশি বাড়িতে আমাদের কোনো বারান্দাই ছিল না, আর আমাদের লন্ডনের বাসা সেটা তো পুরোটাই বুঝি একটা ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকা। দীর্ঘ আবছা অচেনা বারান্দায় আমি দাঁড়িয়ে চেয়ে রয়েছি, আর গৃহকর্তা বিদায় নিয়ে গৃহান্তরে চলে যাচ্ছেন। বারান্দা নাকি এয়ারপোর্ট, একা দীর্ঘ পথ পিছু হটে এসে আমাকে ঘরে ফিরতে হয়েছিল, নিজের জীবনে নিজের ভেতরে। কিন্তু বারান্দা আমার জীবন থেকে যায়নি। বারান্দা হলো খানিকটা ঘর আর খানিকটা পথ। আরেকবার এসে বারান্দায় দাঁড়িয়েছি। পিকো অনেক দিন রওনা হয়ে গেছে দিল্লিতে তার নিজের জীবনে। আমি হাত নাড়ছি তো নাড়ছি, দুগ্গা দুগ্গা বলার কি শেষ আছে। এবার টুম্পার যাত্রা কালে গিয়ে এলো, সে যাবে আরও দূরে, তাকে বাসে তুলে দেবার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি। টুম্পা তার সরু সাদা হাতটা তুলে একবার নেড়েছে, তার বাসটি এসে দাঁড়িয়েছে। এবার দ্বিতীয়বার হাত নেড়ে টুম্পা বলবে, মা যাই, পিছনে ওটা কি চকচক করছে, নদীটা? বুকের মধ্যে অন্তহীন ধ্বনি, দুগ্গা দুগ্গা। বারান্দা না এয়ারপোর্ট, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, এই বারান্দাবাসিনীর ভূমিকা কতদিন চলবে? পথ পথ, তোমার ঘর নাই নবনীতা, চলো ঘরে চলো, ঘরে কত কাজ, ভাঁড়ারটা গুছোনি বলতো কতদিন।